টলিউডের অভিনেতা যশ দাশগুপ্ত 36 বছর পূর্ণ করলেন তিনি। শুভেচ্ছায় ভাসছেন সামাজিক মাধ্যমে। ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নানা মিষ্টি বার্তায়। তবে নায়কের বিশেষ দিনে প্রেমিকা বলে খ্যাত নায়িকা নুসরাত জাহানের কি আয়োজন, সেদিকে নজর ছিল প্রায় সকলের। রাত 12টা বাজা মাত্রই অপেক্ষার অবসান হয়। প্রকাশ হয় যশের জন্মদিনে নুসরাতের ভালোবাসা। যশের জন্মদিন পালনের ক্ষেত্রে যদিও কোনো আড়ম্বরের বন্দোবস্ত করেননি নুসরাত, অন্তত সামাজিক মাধ্যমে তেমন কোনো আভাস পাওয়া যায়নি। যশের জন্মদিনের কথা যে তিনি ভুলেননি শুধু সেটাই জানিয়ে দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ইনস্টা স্টোরিতে যশের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত, তার পাশেই লাল হৃদয়ের ইমোজি, যার পোশাকি নাম হার্ট ইমোজি। গত বছর থেকেই টালিগঞ্জে আলোচিত জুটি যশ নুসরাত পর্দায় তেমন সাফল্য না পেলেও বাস্তব জীবনে সেই রসায়ন জমে ক্ষীর। তবে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তাদের দুজনের কেউই। সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা ছবি দেখে নুসরাত এবং যশের ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। একসঙ্গে লাঞ্চ ডেটেও দেখা গিয়েছে তাদের। এই পরিস্থিতিতে জানা যায় নুসরাত সন্তান সম্ভবা। নানা বাঁকা কথার মাঝেও অবিচল থেকেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এরপর গত 26 অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে সেই সময় প্রায় সারাক্ষণই নুসরাতের সঙ্গী ছিলেন যশ। সন্তানের পিতৃ পরিচয় নিয়েও কাটাছেঁড়া হয়েছে যথেষ্ট। যদিও কলকাতা পুরসভার জন্ম শংসাপত্রের নথি অনুযায়ী নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত, যা অভিনেতা যশ দাশগুপ্তেরই আরেক নাম।